আসসালামু আলাইকুম। হাউ টু ইন বাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মীর রাসেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিং কমান্ডের মাধ্যমে আপনার পিসিতে নেটওয়ার্ক কানেকশন, নেট কানেকশন আছে কিনা সেটা চেক করবেন। সাপোজ আপনি ইন্টারনেট ইউজ করতেছেন, আপনার নেটওয়ার্ক এখানে সব কিছু ঠিক আছে, বাট আপনার নেট কানেকশন পাচ্ছেন না। সো এক্ষেত্রে কী করবেন, আপনাকে নেটওয়ার্ক চেক করতে হবে, নেটওয়ার্কটা আসলে আছে কি না। তো এই জন্য সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে ক্লিক করতে হবে। আমরা উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে ক্লিক করেছি এবং দেখতে পাচ্ছেন যে আপনারা রান কমান্ড চলে এসেছে। আপনি অন্য যে কোনোভাবে রান কমান্ড আনতে পারেন, সেটা আপনার ব্যাপার। সো আমরা এখানে ওপেনে ওপেন ওপেন যেখানে লেখা আছে তার ডান পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা টাইপ করব সিএমডি। সিএমডি টাইপ করলাম, এরপরে আপনারা ইন্টার চাপতে পারেন অথবা মাউস দিয়ে এখানে ওকেতে ক্লিক করতে পারেন। আমরা ওকেতে ক্লিক করলাম, ব্যাস। তো দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটি কালো কালো রঙের উইন্ডো খুলছে। এখানে দেখতে পাচ্ছেন সি উইন্ডোজ সিস্টেম 32 cmd.exe, তারপরে নিচের দিকে আরও এটা ওটা দেখতে পাচ্ছেন। তো সবার নিচের লাইনে সি ইউজার মীর রাসেল, এখানে আপনার ডেস্কটপের আপনার পিসির নাম দেখাবে। তো আমাদের কাজ হবে এই জায়গায় পিং কমান্ড প্রবেশ করানো, পিং কমান্ডের মাধ্যমে আপনার পিসিতে নেট কানেকশন আছে কি না সেটা চেক করার। সো আমরা লিখব PING, পিং। এরপরে আমরা একটি স্পেস দিব, স্পেস দেওয়ার পরে আমরা গুগলের একটি আইপি নাম্বার আছে, এই আইপি নাম্বারটা ইউজ করব। এর জন্য আমরা গুগলের আইপিটা টাইপ করব, 8.8.8.8। এরপর আমরা একটি স্পেস দিব, স্পেস দেওয়ার পরে ইন্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন পিঙ্গিং 8.8.8.8 উইথ 32 বাইটস আপডেট রিপ্লাই ফ্রম, মানে এই যে সার্ভার যে আইপি নাম্বারটা আছে সেই সার্ভারে আপনার পিসি কানেক্ট নিচ্ছে এবং সেই কানেক্ট হতে সময় লাগতেছে 81 মিলি সেকেন্ড, এবং টিটিএল 51। টিটিএল মিন্স হচ্ছে টাইম টু লাইভ। টিটিএল ইজ এ ভ্যালু ইন অ্যান ইন্টারনেট প্রোটোকল প্যাকেট দ্যাট টেলস এ নেটওয়ার্ক রাউটার ওয়েদার অর নট দ্যাট প্যাকেট হ্যাজ বিন ইন দি নেটওয়ার্ক। হাবি যাবি এগুলো পড়ে নেবেন আপনারা। তো টিটিএল আসছে কি না এটা এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, এবং সেটা কত সময় নিচ্ছে এটা লক্ষ্য করবেন। অত কিছু আপনাদের জানার দরকার নাই, জাস্ট এটুকু জানেন যদি রিপ্লাইটা আসে, যদি রিপ্লাইটা আসে তাহলে আপনার পিসি নেটের সঙ্গে কানেক্ট আছে, আর যদি রিপ্লাই না আসে সেক্ষেত্রে আপনার পিসি নেটের সঙ্গে কানেক্ট নাই। আপনার নেট এখানে থাকলেও যদি পিসি নেটের সঙ্গে কানেক্ট না হয় তাহলে এটা দিয়ে চেক করে দেখবেন যে আসলেই নেটটা আছে কি না। তো এবার আমরা দেখব, যদি নেট ডিসকানেক্ট করে দিই, আমরা দেখব আমি ওয়াইফাই আসি, আমি ওয়াইফাই ডিসকানেক্ট করলাম, এরপর আবার পিংয়ে যাচ্ছি, আমি এখানে পিংয়ে গেলাম, আবার লিখব পিং সেম একইভাবে, পিং স্পেস 8.8.8.8 স্পেস ইন্টার, পিঙ্গিং অ্যাগেইন পিঙ্গিং হচ্ছে, রিকোয়েস্টেড টাইম আউট। সো নেটওয়ার্কের সঙ্গে এখান থেকে কোনো কানেক্ট হচ্ছে না, অর্থাৎ আপনার পিসি নেটের সঙ্গে যুক্ত নাই। সো এই সিম্পল একটা সহজ উপায়ে আমরা দেখতে পারি যে আমাদের পিসিটা নেটের সঙ্গে কানেক্ট আছে কি না, অথবা নেট কানেকশনে কোনো সমস্যা আছে কি না। থ্যাংক ইউ আমাদের টিউটোরিয়াল দেখার জন্য। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।